স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকন বাটনটিও প্রেস করুন। এতে ভবিষ্যতের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের সমাজের অথবা পৃথিবীর যে কোনো দেশের দিকে বর্তমানকালে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন মানুষের মন ঈশ্বরীয় চিন্তা ছেড়ে দিয়ে শুধুমাত্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর বশবর্তী হয়ে বিলাস বৈভব ক্ষমতা লাভের চেষ্টা, হিংসা, পরশ্রীকাতরতা, দুর্বলকে অত্যাচার করা এইসব অতি পাশব প্রবৃত্তির বশবর্তী হয়ে কাজ করে চলেছে। শুধু তাই না, মানুষ নিজের সুখ সমৃদ্ধি বিলাস বৈভবের জন্য অন্যান্য প্রাণীকুল ও উদ্ভিদকুলকে নিশ্চিন্ন করতেও সামান্য কুণ্ঠিত হচ্ছে না। নিজের বিলাস বৈভবের জন্য বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ দূষণ, মাটি দূষণ, সর্বোপরি খাদ্য হিসাবে আমরা মানুষ যে খাবার গ্রহণ করি তাও বিপুল মাত্রায় দূষিত করে নিজেই নিজের ধ্বংস তাড়াতাড়ি ডেকে আনছে। আমার বলতে খারাপ লাগলেও আর আপনাদের শুনতে খারাপ লাগলেও বলাই যায় যে মানুষ প্রজাতি হিসাবে এখন মহামূর্খ আত্মঘাতী প্রজাতি হতে চলেছে এবং নিজের সঙ্গে বহু প্রাণীকুল ও উদ্ভিদকুলের ধ্বংসের একমাত্র কারণ হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে শ্রীমদ ভগবদ গীতাতে এই ইঙ্গিত পরিষ্কার ভাবে দেওয়া আছে, কলিযুগ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হবে এবং তার চিহ্নগুলো কি কি? এই ভিডিওতে বন্ধুরা আমরা সেগুলো একটু দেখে নেব। দয়া করে ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। গীতাতে বলা আছে, ঘোর কলির প্রভাবে আস্তে আস্তে ধর্ম, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, ক্ষমা প্রদর্শন, সহিষ্ণুতা, স্মৃতিশক্তি, শারীরিক জোর, অর্থাৎ মানুষের যে শুদ্ধ সত্য গুণগুলো সব আস্তে আস্তে লোপ পাবে। কলিযুগে একজন মানুষের জন্ম, তার আচরণ, তার গুণ সবকিছু মাপা হবে সম্পদ, ধন দৌলত, টাকা, ক্ষমতা এসবের নিরিখে। আইন বিচার ব্যবস্থাও বাস্তবায়িত হবে না একজনের ক্ষমতার নিরিখে। বিশেষ বিশেষ লোক এত শক্তিশালী হয়ে উঠবে যে আদালতের ন্যায় বিচার পাওয়া দুর্বলের ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। শুধুমাত্র সেক্সের উপর নির্ভর করে পুরুষ এবং মহিলারা লিভ টুগেদার করবে। যতটা না মানসিক সন্তুষ্টির উপর দাম্পত্য জীবন নির্ভর করবে, তার থেকে অনেক বেশি নির্ভর করবে শারীরিক সন্তুষ্টির উপর। প্রতারণা, বিশ্বাসঘাতকতার উপরই নির্ভর করবে ব্যবসার সাফল্য ও ব্যর্থতা। অর্থাৎ প্রতারণা যে যত ভালো করতে পারবে তার ব্যবসায়িক সাফল্য তত বেশি হবে। একজন পুরুষালী না মেয়েলি তা বিচার্য হবে তার যৌন দক্ষতার নিরিখে। একটা মানুষ ব্রাহ্মণ কিনা, অর্থাৎ তার ব্রহ্মজ্ঞান আছে কিনা, সেসব কিছুই লক্ষ্য করা হবে না। পৈতে থাকলেই তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হবে। ভগবদ গীতায় আরো উল্লেখ রয়েছে, কলিকালে একজন মানুষ কোন ধর্মাবলম্বী তা বিবেচনা করা হবে তার বাহ্যিক চিহ্নের উপর। সেই সব চিহ্নের পরিবর্তন দ্বারাই এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষে রূপান্তরিত হবেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য যথেষ্ট উপার্জন যদি না থাকে, তাহলে তার মান সম্মান নিয়ে সমাজে প্রশ্ন উঠে যাবে। কলিযুগে মানুষ যদি গরিব হয়, অর্থাৎ তার কাছে যদি সম্পদ টাকা পয়সা না থাকে, তাহলে তাকে অপবিত্র হিসাবে দেখা হবে আর ভণ্ডামি গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে। মানুষ মনে মনে ভাববে সে স্নান করলেই সমাজে সবার সামনে আসার যোগ্য, অর্থাৎ বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতাই সে তার পবিত্রতার একমাত্র কারণ মনে করবে। মনের মলিনতা কাটানোর জন্য কেউ বিশেষ আগ্রহ দেখাবে না। কোনো মানুষের সৌন্দর্য নির্ভর করবে তার হেয়ার স্টাইলের উপর। কলিযুগে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হবে পেট ভরানো, অর্থাৎ অন্নগত প্রাণ বলতে আমরা যা বুঝি ঠিক তাই। যে রক্তটা উদ্ধত এবং গলার জোর যার বেশি সেই সত্যবাদী হিসাবে বিবেচিত হবে। যিনি একটা পরিবারকে চালাতে পারেন তিনি বিশেষজ্ঞ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। যেহেতু পৃথিবী দুর্নীতিপরায়ণ, জনসংখ্যায় ভরে যাবে, তাই যে নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করতে পারবে সেই রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে এবং শাসন শোষণ দুই একসাথে করবে। কলিযুগে উষ্ণায়নের প্রভাবে বায়ু দূষণ, জল দূষণ এইসবের প্রভাবে মানুষ খরার কবলে পড়বে এবং অত্যাধিক কর তাকে দিতে হবে। খরায় মানবজাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কলিযুগে বেশিরভাগ মানুষই প্রবল গরমে, ঝড় বৃষ্টি, শীত ও তুষারপাতে কষ্ট পাবে। এছাড়া ঝগড়া, খিদে, তৃষ্ণা এবং উদ্বেগ, হতাশা এইসব মানুষকে খুবই দুঃখ দিয়ে থাকবে। বন্ধুরা, জীবনে চলার পথে এই যে কথাগুলো ভগবদ গীতায় বলা হয়েছে সেগুলো কম বেশি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন বুঝে দেখুন আমরা সমস্ত প্রজাতির মধ্যে উন্নত মানব জাতি হয়েও কিভাবে আমরা নিজেদের সর্বনাশ করছি এবং প্রাণীকুল ও উদ্ভিদকুলকে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। সুতরাং ভগবদ গীতায় বলা কথাগুলো বর্তমান যুগে হুবহু প্রতিফলিত হচ্ছে এবং আমরা দ্রুত আমাদের নৈতিক, সামাজিক, বৌদ্ধিক সব অবক্ষয়ের দিকে ধাবিত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন। ধন্যবাদ।